মস্কোর কাছে দেখা গেল নিউক্লিয়ার ট্রেন। ইউক্রেনের একের পর এক গ্রাম শহরে নাকি পিছু হটছে রাশিয়া। চলতি মাসের গোড়ায় রুশদের হটিয়ে ডজনখানিক গ্রাম শহরের দখল নিয়ে নিয়েছে ভ্লাদিমির জেলেনস্কির সেনারা, এমনটাই দাবি করেছেন ইউক্রেন। ইউক্রেনের মাটিতে রাশিয়ার পরাজয় অনিবার্য। ইউক্রেনীয়দের পরাস্ত করতে সমস্ত পন্থা ব্যর্থ হলে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, এমনই হুঁশিয়ারি দিলেন ব্রিটেনের এক প্রাক্তন সেনাকর্তা। সংবাদ মাধ্যমে ব্রিটিশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জোনাথন শর দাবি, পুতিনের আর কোথাও পালাবার পথ নেই, এই যুদ্ধে তার পরাজয় নিশ্চিত। ওই প্রাক্তন সেনাকর্তার মতে একই কথা মনে করেছেন ন্যাটো। এই দাবি ব্রিটিশ সংবাদ মাধ্যমের একাংশের। তাদের নানা প্রতিবেদনে বলা হয়েছে শীঘ্রই একটি পারমাণবিক ওয়ারহেডের মহড়া করতে পারে রাশিয়া। এ নিয়ে সদস্য দেশগুলোকেও সতর্ক করেছে ন্যাটো। ব্রিটিশ সংবাদ মাধ্যমের আরও দাবি, ইউক্রেনের একের পর এক গ্রাম শহরে পিছু হটছে রাশিয়া। চলতি মাসের গোড়ায় রুশদের হটিয়ে নাকি ডজনখানে গ্রাম শহরের দখল নিয়ে নিয়েছে ভ্লাদিমির জেলেনস্কির সেনারা। যুযুধান দুপক্ষের সূত্রের দাবি, 3 অক্টোবর ইউক্রেনের দক্ষিণাঞ্চলে খারসন শহরের কাছে এগিয়েছেন ইউক্রেনীয় সেনারা। ইউক্রেনের দক্ষিণাঞ্চলে নাকি রুশ বাহিনীর কোনো কৌশলই কাজে আসেনি, এমনকি রুশদের রসদ সরবরাহকারী পথও নাকি বন্ধ করে দিয়েছে ইউক্রেনীয়রা। রাশিয়ার সেনাবাহিনীর সমর্থনকারী ব্লগারদের দাবি, খারসনের কাছে প্রায় 17 কিলোমিটার পিছিয়ে যেতে বাধ্য হয়েছে রুশ সেনা। এই যুদ্ধের মাঝে বাল্টিক সাগরের তলায় পাইপলাইনে হামলার আশঙ্কা করছে ব্রিটেন। ব্রিটিশ নৌবাহিনী সূত্রে খবর, ব্রিটেন এবং স্ক্যান্ডিনেভিয়ায় অর্থাৎ উত্তর ইউরোপীয় দেশগুলোতে তেল ও গ্যাস সরবরাহকারী ওই পাইপলাইনগুলি পাহারা দিতে উত্তর সমুদ্রে একটি রণতরি পাঠানো হয়েছে। এই যুদ্ধের মাঝে নাকি মস্কোর কাছে একটি নিউক্লিয়ার ট্রেন দেখা গিয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যমে দাবি, ওই ট্রেনটি 12তম মুখ্য অধিদপ্তর নামে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের গোপন ইউনিটের মালিকাধীন। রুশ সেনাবাহিনীর ওই ইউনিটটি সে দেশের পরমাণু অস্ত্রের দায়িত্বে রয়েছে, যদিও এটি রুশ সেনার কৌশলের অঙ্গ হতে পারে বলেও মনে করা হচ্ছে। তবে ব্রিটিশ সংবাদ মাধ্যমের দাবি, ওই ট্রেনটিতে একটি কামানসহ অস্ত্রবোঝাই গাড়ি উঠতে দেখা গিয়েছে। ট্রেনটিকে ক্রেমলিনের উত্তর দিকে এগোতে দেখা গিয়েছে বলেও দাবি, যদিও তার গন্তব্য নিয়ে বিশেষ কিছু জানা যায়নি। যুদ্ধ বিশারদদের আশঙ্কা, ডুবোজাহাজ থেকে পোসেডন উৎক্ষেপণ করতে পারে রাশিয়া। এই টর্পেডো ড্রোনটি পারমাণবিক অস্ত্র ছুড়তে সক্ষম। যুদ্ধের সময় সাইবেরিয়া এবং উত্তর মেরুর অঞ্চলের মাঝে কারাসাগরে ওই টর্পেডোর মহড়া হতে পারে বলেও আশঙ্কা। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া কেন পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে বলে মনে করেন ব্রিটিশ সেনাকর্তা শ। ব্রিটেনের সেনাবাহিনীতে পারমাণবিক প্রবেশকারী সামরিক রসদ দেখাশোনার দায়িত্বে ছিলেন তিনি। শ বলেন, পুতিনের পালাবার পথ নেই, ফলে এই যুদ্ধে আমরা পরমাণু অস্ত্রের ব্যবহার দেখতে পারি, যদিও পুতিন পরমাণু যুদ্ধের কৌশল বদলে ফেলেছেন বলে মনে করেন শ। তার কথায় পারমাণবিক অস্ত্র প্রতিরোধ তত্ত্বের বদলে মনাত্মকভাবে ব্ল্যাকমেইল করায় নেমেছে পুতিন, অর্থাৎ হয় যুদ্ধে পরাজয় স্বীকার করো, নয়তো পরমাণু অস্ত্র সামলাও। এর প্রভাব খুবই গভীর। শর মন্তব্য, আমি শুধু আশা করি চীনারা যদি পুতিনের পায়ের তলা থেকে কার্পেট টান দেন, কারণ ইউরেশিয়ার পারমাণবিক যুদ্ধে তো তারাও ক্ষতির মুখে পড়েছিল। পুতিনের কাছে একটাই রাস্তা খোলা রয়েছে, সেটা হলো পরমাণু অস্ত্র প্রয়োগ।